ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগে দেখাবো খুব একটা সুন্দর জায়গা, যারা প্রকৃতিকে খুব ভালোবাসে, সবুজ জিনিসকে খুব ভালোবাসে, তাদের জন্য একটা খুব সুন্দর জায়গা। যদি তোমাদের কাছে কোনো সময় যদি মনে হয় যে আমি প্রকৃতির কাছাকাছি যাব কিংবা খুব ন্যাচারাল কোনো সুন্দর জায়গা যাব, তাহলে চলে আসো আমি যে জায়গাতে আছি। বেশি দূরে না, শিলিগুড়ির কাছাকাছি একটা জায়গা। বর্তমানে আমরা আছি হচ্ছে খড়িবাড়িতে। এই জায়গাটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ আমি যে জায়গাতে আছি। চারিপাশে শুধু যেদিকে তাকাবা শুধু হচ্ছে চা বাগান, আর কিছু না, সবুজ আর সবুজ। শুধু এখানেই নাই, শুধু এখানেই না, আমরা এর থেকেও আর একটা সুন্দর জায়গায় যাব যেখানে হচ্ছে ঠান্ডা, মেঘ, কুয়াশা, লং ড্রাইভ সব কিছু আছে। সেটা হচ্ছে কার্শিয়াং। কার্শিয়াং নামটা তো শুনেছই, কত সুন্দর একটা জায়গা। সে জায়গাটাই আমরা যাব, ফোর হুইলারে না টু হুইলার, বাইকে যাব। কারণ বাইকে গেলে ঘোরার সৌন্দর্যর ব্যাপারটাই আলাদা, তুমি যেখানে খুশি দাঁড়াতে পারবা, যেখানে খুশি প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারবা। তাই আমরা বেশি দেরি না করে আমরা এখন বাইকে করে কার্শিয়াং যাব। তোমরাও থাকবে তোর সাথে। না, যে মোড়টা ছিল ওই মোড়টার পরের দিকে যে আমরা যে লেফট টার্নিং নিয়েছিলাম, তারপরে আরও একটা টার্নিং আসবে। টার্নিংটা হচ্ছে একটা হচ্ছে ডান দিকে, একটা বাঁ দিকে যায়, একটা লেফট একটা রাইট। আমরা যাব হচ্ছে রাইট সাইডে, কারণ লেফট সাইডে যদি যাই তাহলে হচ্ছে লেফট সাইড চলে যাই হচ্ছে মিরিকের দিকে, আর রাইট সাইড যদি যাও তাহলে হচ্ছে সেটা হচ্ছে যেমন হচ্ছে দার্জিলিং, রোহিণী, আরও সুন্দর সুন্দর জায়গায়। তাই আমরা এখন যাব রাইট সাইড সোজা। দেখতে যাই, জায়গাটা সত্যি খুবই সুন্দর। উপরে একদম, তাহলে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং। প্রচন্ড জায়গাটা মেঘে ঢেকে আছে এখন, বর্তমানে কোনো জায়গা এখন দেখা যাচ্ছে না। তুমি দেখতেই পাচ্ছো চারপাশই হচ্ছে শুধু মেঘ আর মেঘ, কোনো পাহাড়ের কোনো সিন কিছু দেখাই যাচ্ছে না। এখানে অনেক টুরিস্টও আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। যদি তোমরা যদি এই জায়গাটায় যদি করা হয় সেই চা পাতা তুলে হচ্ছে, আর চারপাশে সৌন্দর্যটা আরো দেখাতে পারবো না, কারণ হচ্ছে চারিপাশে এখন মেঘে প্রচন্ড ঢেকে গেছে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু আমি বেশি না 5 মিনিট আগে এসেছিলাম এই জায়গাটাতে, কিন্তু ওই জায়গাগুলো এখন হচ্ছে সম্পূর্ণ মেঘে ঢেকে গেছে। সারাদিন ব্লগিং করে করে প্রচন্ড খিদা পেয়ে গেছে। এখন একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের এখানে খুবই সুন্দর মোমো চাউমিন পাওয়া যায়। এখন ভিতরে গিয়ে আমরা মোমো খাবো, খুব খিদা পেয়ে গেছে। আর এখন সন্ধ্যা হতেও চলেছে অনেক, এখানে মনে হয় বৃষ্টি শুরু হবে, তাই দেরি না করে টেস্টি টেস্টি এখন মোমো এনজয় করবো। তাহলে ভিতরে যাওয়া যাক। দেরি না করে খেয়ে আজকের মতন ব্লগ এখানে শেষ। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা,
ভিডিও ব্লগ বলছি, যদি আমার এই ব্লগটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট, ভালো লাগুক খারাপ লাগুক যাই হোক।